नजर जो तेरी लागी मैं दीवानी हो गई। दीवानी हाँ दीवानी दीवानी हो गई। मशहूर मेरे इश्क की कहानी हो गई। जो जग ने পুষ্পরঞ্জন চৌধুরী আমার নাম, এই এলাকার পেতাজ বাদশামী। এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে তোমরা সবাই বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। আর মাধবী যখন বলছে তখন ওর কথা শোনো, এখনো সময় আছে, শুধরে যাও। অনন্ত বাউরি আর আগরওয়ালকে বলে যাও। প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। অনেক বড় ব্যবসা দাদা, অনেক বেশি লাভ। আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? দাদা দোহাই তোর, ওদের কথা শোন। শোন তুই ওদের কথা, ওরা যা বলছে এতে আমাদের বিপদ হবে। আগরওয়াল খুব সাংঘাতিক লোক, আর অনন্ত বাউরিকে তো তুই ভালো করেই চিনিস। আরে উনি শুনবেন না, উনি তো জেদ ধরে বসে আছেন। জেঠু ভুল করছো, ভুল করছো তুমি, আমাকে মেরেছো পর্যন্ত। ভুলবো না, ভুলবো না আমি। ভাই কি হলো বলতো? তুই ওকে দেখ, ওর প্র্যাকটিসে মনে ব্যাঘাত না ঘটে। আমি আসছি। কেন? আরে বাবার ঘর থেকে চিৎকার আসছে, তুই ওকে দেখ, আমি আসছি। দিদি ছবিবাবু কোথায় গেলেন? বাবার ঘরে। কেন? অসুর শ্বশুরের ঘরে কেন গেলেন? বাবার ঘরে বোধহয় কোনো প্রবলেম চলছে। কিসের? বোধহয় দুই ভাইয়ের সম্পর্ক ভেঙে গেল। এই বাড়িতে আমি এসেছি সবাইকে শুধরানোর জন্য, সম্পর্ক গড়তে এসেছি, ভালোবাসা শিখাতে আসেছি, ভাঙতে আসি নাই। কোনো সম্পর্ক ভাঙবেক নাই। ওই অসুর শ্বশুর আর বকাসুর খুর শ্বশুর, এদের দুজনের সম্পর্ক আমি ভাঙতে দিব নাই। এই মাধবী কথা দিল, মাধবী কথা দিল, মাধবী কথা দিল। মাধবীলতা শোন থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।